Hey guys, I'm blogger and I'm active blogger. So, সবাইকে স্বাগত guys. এখন বাজে 8টা তো যাই হোক সকাল সকাল আমি চলে এসেছি পাল্লারে আর তাছাড়া আমাদের পাল্লারে পুরো রেইনবো টিম সবাই পাল্লারেই আছে তো আমরা কালকে দিঘা যাব কালকে কটার সময় যাব ছোটু কটার সময় গাড়ি আছে 4টার সময় তো গাইস ভোর 4টার সময় কালকে গাড়ি আছে তো কালকে সবাই মিলে আমরা যাব খুব মজা করব যাই হোক তো দেখতেই পাচ্ছ আমার হেয়ারের অবস্থা খুব খারাপ আমি হেয়ার ওয়াশ করিনি অনেক দিন হয়ে গেছে তো তাড়াতাড়ি করে হেয়ার ওয়াশটা করে নি আর সবাই আমরা খুব এনজয়ও করব সবকিছু তোমাদের সাথে শেয়ার করব দেখতে থাকো তবে ভোসিকে এক দেব না তো গাইস এদিকে ও মাথায় তেল তেল দিয়ে দিয়েছে ভালো করে দেখো তেলুরাম লাগছে পুরো দেখতে এই যে আমাদের তেলুরাম যাই হোক গাইস আমার চুলটা ওয়াশ করে দাও তাড়াতাড়ি করে তো গাইস খুব মজা হবে তোমাদের সাথে পার্ট বাই পার্ট সবকিছু শেয়ার করব দীঘা যাব দীঘা কিভাবে যাব কোথায় থাকব কি খাব বৃষ্টি হবে না না তো যাই হোক ওরা সবাই বলছিল বৃষ্টি হবে তো এখন বৃষ্টি হবে না যাই হোক তো যা তো ওখানে গিয়ে কিরকম মজা করব কি খাবো না খাবো সবকিছু তোমার সাথে শেয়ার করব ভিডিওগুলো খুব ইন্টারেস্টিং হবে তোমরা দেখতে থাকো তো এখন আমি হেয়ার ওয়াশটাকে করে নি আরে আমার জায়গায় ও বসে পড়লো আরে ভাই দিদি চোখে মুখে জল দিয়ে দে চোখে মুখে জল দিয়ে দে বেসিনের জলগুলো খাচ্ছে মা তো গাইস হেয়ার ওয়াশটা করে নি ছোটু তাওয়ালটা নিয়ে আসবি ছোটু আমার আমরা আন্ডারআর্ম শিফটও করতে হবে আমি কত আন্ডারআর্ম শিফে হেয়ার বেড়ে গেছে খুব দুঃখের বিষয় গাইস আমার আন্ডারআর্ম ওয়্যাক্স করতে হবে আর আমার আন্ডারআর্মসে হেয়ার গুলো অনেকটা বড় হয়ে গেছে কারণ কি আমি স্লিপলেস ড্রেস সব সময় পরি তো তার জন্য আমার আন্ডারআর্ম ওয়্যাক্স করতেই হবে কিছু করার নেই যেহেতু প্রত্যেকটা মেয়েরই একই প্রবলেম আনওয়ান্টেড হেয়ার গুলো চলে আসে ড্রেস পরতে প্রবলেম হয় তো কিছু করার নেই আমার ওগুলো হেয়ার গুলো ক্লিয়ার করতে হবে তো গাইস তুমি দেখতেই পাচ্ছো বিদ্যুৎ ভাই আমার হেয়ার ওয়াশ করছে আর সাধারণত আমি যখন স্নান করি তখন হেয়ার ওয়াশ করি না কারণ হেভি প্রবলেম হয় তো আমি পার্লারে এসেই করি কারণ পার্লারটা যেহেতু আমি সবসময় পার্লারেই থাকি আর কখন পার্লারে হেয়ার ওয়াশ করবো তার জন্য ওয়েট করি কারণ এইভাবে হেয়ার ওয়াশ করলে সব থেকে ভালো হয় আর ওরা করে দিলে বেশ একটু আরামও লাগে এই জন্য বসে থাকি কবে ওরা একটু হেয়ার ওয়াশ করে দেবে যাই হোক দেখতেই পাচ্ছো হেয়ার ওয়াশ করছে কটা টিস্যু এখানে একটা টিস্যু ঝিকঝিক ঝিকঝিক হয়ে গেল দুটো গোল 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 দুটোকে আমি ঢুকি নিলাম কানে কানে নিয়ে এখন করবো হেয়ার ওয়াশ হেয়ার ওয়াশ হয়ে যাওয়ার পরে আমি ডার দিয়ে চুলটা শুকাবো কি দিচ্ছ ওটা ক্যারাটিন রাধে 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 বল আমি মাথাটা উঁচু করবো হাইটটা একটু শর্ট তো বিদ্যুতে এ বিশাল বিশাল কি করিস তুই ভাই এটা মামপির ফোনে ফোন কর না একটা আরেকটা কর না তুই একটা কর একটু আগেই করলো আরে আমি একটা জিনিস আনতে বলবো কর ওকে মাছ দিয়ে কানের মধ্যে জল ঢুকিয়ে দিচ্ছে আমার সারা গায়ে জল দিয়ে দিয়ে এই যে ভিজিয়ে দিল ওখানে হেয়ার ওয়াশ করছি আর এখানে আমার জল দিয়ে পুরো ভিজে যাচ্ছে এত ভালো করে তো গাইস তোমরা দেখতেই পারলে ফাইনালি আমার হেয়ার ওয়াশ করা কমপ্লিট হয়ে গেছে তো আজকের ব্লগ এইটুকুই রইলো আর তোমাদের সাথে আরো খুব সুন্দর সুন্দর ব্লগ শেয়ার করবো আর তাছাড়া আমি দীঘা যাচ্ছি তোমরা সবাই জানো তো দেখতে থাকো চ্যানেলটাকে সাপোর্ট করতে থাকো চলো টাটা বাই বাই